الله سبحانه وتعالى هو الخالق وحده، وهو الرازق وحده، وهو الحافظ وحده، وهو المالك وحده، وهو المتصرف وحده. عزته كامل وقدرته كامل وإرادته كامل، وله صفات الكمال، وهو منزه عن كل النقصان، وغيره لا يقدرون لأنفسهم ضرا ولا نفعا، ولا يملكون موتا ولا حياة ولا نشورا. الله سبحانه وتعالى هو قاضي الحاجات ومجيب الدعوات، وهو مسبب الأسباب، وجعل الفوز والفلاح في الدارين فقط طريقا واحدا، وهو الامتثال أوامر الله على طريقة رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ তাআলাই একমাত্র মালিক, দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, যত মানুষের বা যত মখলুকের যত হাজাত আছে আল্লাহ তাআলা একাই সুপ্রণ করেন। আল্লাহ ছাড়া কেউ কারো কোনো হাজাতকে করা করতে পারে না। আল্লাহই ওই সত্তা যার কাছে যাওয়া হয়, যিনি দান করে থাকেন, যিনি বিচার করেন, দুনিয়া বিচারের মালিক, আখিরাতের বিচার মালিক। আল্লাহ তাআলার কুদরত, কুদরতের মধ্যে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আল্লাহ তাআলা সব কামালের অধিকারী, পূর্ণতার অধিকারী, সব ধরনের প্রকৃতিকে, সব ধরনের থেকে আমরা তারা পান। والله سبحانه وتعالى جعل مجيء هذه الدنيا في طريق واحد، وأيضا جعل خروج هذه الدنيا طريقا واحد، والناس كلهم يجيئون في طريق واحد، وهو طريق الولادة. ما أدى آدم عليه، ما أدى آدم وحواء، آدم عليه السلام وحواء، كلهم يجيئون في هذا الطريق، ثم السبيل يسر، وكلهم يجيئون من هذا الطريق واحدا أيضا، عليهم وعابدهم، فقيرهم وغنيهم، حاكمهم ومحكومهم، عليهم وعابدهم، كلهم يجدون هذا الطريق، كل نفس ذائقة الموت. كما جعل الله سبحانه وتعالى مجيء هذا الدنيا طريقا واحد، كذلك جعل خروج هذه الدنيا طريقا واحد. الله سبحانه وتعالى جعل طريق الفوز والفلاح طريقا واحد، وهو امتثال أوامر الله كما ذكرنا على طريقة رسول الله صلى الله عليه وسلم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الله تعالى সৃষ্টি নির্ধারণ নিয়ম দিয়েছেন। দুনিয়াতে যত মখলুক আসে, যত মানুষ আসে, সবাই একইভাবে আসে জন্মের মাধ্যমে। শুধু ব্যতিক্রম আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম প্রচলিত ভাবে তাদের জন্ম হয়নি। আর দুনিয়া থেকে বিদায় আল্লাহ তাআলা একই পথ রেখেছেন, মৌতের মাধ্যমে সবাই বিদায় হয়। আল্লাহ তাআলা এই দুনিয়াকে একটা শৃঙ্খলের মধ্যে আবদ্ধ করেছেন। জন্মের মাধ্যমে মানুষ আসে, মৌতের মাধ্যমে মানুষ চলে যায়, আর এই মাঝখানে যে জীবন, এই জীবন তার নিয়ন্ত্রণের জন্য আল্লাহ তাআলা আগে জায়গা দান করেছেন, কিতাব নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, যাতে এই নির্ধারিত জীবনের মধ্যে আমাদের জীবন যেন সুন্দর হয়, এমন হয় যে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা তার উপর রাজি হন। لأن الطريق المحبوبة عند الله هو طريق النبي صلى الله عليه وسلم، الله وعد طريق النبي صلى الله عليه وسلم بالهدى وإن تطيعوه تهتدوا، ووعد أيضا أن نجد مغفرة الذنوب وحب الله سبحانه وتعالى، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله تعالى জীবনের জন্য একটাই তরিকা দিয়েছেন, যেটা আল্লাহর কাছে মকবুল, যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কথা বলে দিয়েছেন যদি অনুসরণ করো তবে তোমরা হিদায়াত প্রাপ্ত। এছাড়া হিদায়াতের অন্য দ্বিতীয় কোন রাস্তা নেই, একই রাস্তা রসুল সাল্লাহ দেওয়া রাস্তা। তো দুনিয়াতে আসবার জন্য যেরকম রাস্তা একই, দুনিয়া থেকে যাওয়ার জন্য রাস্তা একই, মানুষের জীবনকে সার্থক করবার জন্য রাস্তা ওই একই আছে, তার রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা। এই রাস্তায় যে চলবে আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবে। اول ما نبي النبي صلى الله عليه وسلم هو صلاة المفروضة علينا، فصلاته هي معراج المؤمن، فإذا صلحت صلاة العبد صلح جميع سائر عمله. لأجل هذا الله سبحانه وتعالى مدح المؤمنين الذين هم في صلاتهم خاشعون، إلى عشر آيات تقريبا في بداية هذه السورة،
فلما نزلت هذه السورة فالنبي صلى الله عليه وسلم دعا ودعا قرأ دعاء معروفة: اللهم زدنا هذا الخير ولا تنقصنا، وأكرمنا ولا تهنا، وأعطنا ولا تحرمنا، وأطرنا ولا تؤثر علينا. আল্লাহ তাআলা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে যে হিদায়াতের যে পথ দিয়েছেন, সেই পথের বড় স্তম্ভ হল সালাত। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত ও নামাজ দান করেছেন। আর এই নামাজকে আল্লাহ তাআলা এটা সুযোগ লাগিয়েছেন যে এই নামাজকে যে যত ভালো করে করবে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হবে। ফাত আফলাহুল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা সফলতা অর্জন করেছে নামাজের মধ্যে যারা আল্লাহকে ভয় করে। আর এই সুরার এই পরবর্তী আয়াতগুলো নামাজ সম্বন্ধে আরো কিছু কথাবার্তা তারা বয়ান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলো পেয়ে দোয়া করছে: আল্লাহ তুমি আমাদেরকে বাড়িয়ে দাও আর কমাও না, তুমি আমাদের উপর সন্তুষ্ট হও অসন্তুষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমি বিশ্ব সফলতার দোয়া করেছেন। আর এই দোয়া ওই নামাজ এবং নামাজের সাথে যে সম্পত্তিগুলো ওগুলো আল্লাহ যখন দান করেছে, এই দানের বলা যেতে পারে যে শুক্রানা হিসাবে আমাদের কে আল্লাহ তাআলা যে হিদায়াতের পথে দিয়েছেন, ওই হিদায়াতের পথে বড় মূল সিফত হল নামাজ। فصحابه رضي الله عنهم كانوا يجيون الى النبي صلى الله عليه وسلم ويقولون ادعوا لنا ان يفعل الله سبحانه وتعالى لنا هذا الشيء، لكن لما جاءت الصلاه قالوا الان قضيت حوائجنا. لاجل هذا كانت يحبون الصلاة، فالنبي حتى يقول صلوات الله وسلامه عليه وجعلت قرة عيني في الصلاة، وجعل صلاة حلا لمشاكل المؤمنين، مثلا يقع الخصوف فيصلي صلاة، ويقع الخصوف أيضا فيصلي صلاة، ويهتم شخص أمرا، فالنبي صلى الله عليه وسلم علم صحابة صلاة الاستخارة، أن يقول إذا هم أحدكم فليركع ركعتين من غير فرضية، وليقل دعاء المنثور المعروفة، وكذلك صلاة الحاجة، وكذلك النبي فالنبي صلى الله عليه وسلم كان يقول إذا أصابته خصاصة في أهله كما روى إمام أحمد نادى أهله فقال يا أهلا سلوا سلوا. نماذج আগে আল্লাহর কাছ থেকে আমরা আমাদের প্রয়োজন কেমন করে মিটাবো, কিভাবে চাইবো এটা জানা ছিল না। সাহাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন বিভিন্ন পেরেশানির সময়, কিন্তু আল্লাহ তাআলা যখন নামাজ দান করলেন, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মধ্যে উপর বড় মেহরবানি যে আল্লাহর কাছ থেকে নেওয়ার বা আল্লাহর কাছ থেকে যাওয়ার একটা রাস্তা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ছোট বড় হোক, ছোট হোক আর বড় হোক, চাওয়া হোক আর সমস্যা হোক, নামাজ দিয়ে আল্লাহকে চাইব। সূর্যগ্রহণ, সূর্যগ্রহণ একটা ছোটখাটো ব্যাপার নয়, বহুত বড় ব্যাপার। সূর্যগ্রহণ যখন হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে চলে এসেছেন, সাহাবারা মসজিদে চলে এসেছেন আর লম্বা নামাজ পড়েছেন যতক্ষণ পর্যন্ত গ্রহণ ছিল। এই ব্যাপারেও একটা আল্লাহর তরফে দেওয়া একটা বহু সূর্য অন্ধকার হয়ে যাওয়া বড় ভয়াবহ ব্যাপার, আল্লাহর সাহায্য চেয়েছেন। মানুষের জীবনে যখন কোনো প্রয়োজন আসে, যেটা আমাদের অন্যের দৃষ্টিতে একটা ছোট প্রয়োজনও মনে হতে পারে, সেই প্রয়োজন যখন আসে তখনও নামাজ। তো নামাজকে আল্লাহ তাআলা এমন এক দৌলত দান করেছেন যে ছোট হোক বড় হোক, একজন মানুষের ব্যক্তিগত জীবনে হোক, গোটা মানব জাতিকে নিয়ে হোক, আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে তার সমাধান দেবেন আর সমাধান দিচ্ছেন। আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে নামাজ দিয়েছে, যে নামাজ দিয়ে আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাযালিকা যাকারা আন্নাল ইনসানা লা খায়রা ফি হায়াতিহি ওয়া হুয়া আল-মাযমুমুন ইল্লা আল-মুসাল্লিম। আল্লাহ ইয়াকুলু إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين. شوف، فالإنسان إذا فزع لا بد أن يفزع إلى الصلاة إن كان فيه خير، كما قال النبي صلى الله عليه وسلم، كما حياة النبي صلى الله عليه وسلم إذا فزعه أمر فزع إلى الصلاة، وكذلك إذا مسه الخير منوعا. لأجل هذا الله سبحانه وتعالى مدح كثيرا في كتابه من أهل الصلاة: والذين هم على صلاتهم دائمون، والذين هم على صلاتهم يحافظون، وكذلك حيث ذم الله سبحانه وتعالى لمن ضيع صلاته عن حقها أو تركها، أن الله سبحانه وتعالى يقول: فويل للمصلين. فمن ينجو؟ ليس كل المصلين، بل الذين هم عن صلاتهم ساهون. وكذلك
حتى الله سبحانه وتعالى أرسل لنا خبر أهل النار، حتى يقولون حتى حينما يقال اللهم أسلككم في سبع قالوا لم نكن من المسلمين. ذكروا الصلاة قبل إيمانهم. আল্লাহ তাআলা বড় মেহমানের কাছে আমাদের নামাজ দিয়েছেন, সব অবস্থায় নামাজ আল্লাহকে চাল। মানুষের সাধারণ মানুষের বৈশিষ্ট্য এমন যে যদি সে কিছু হারায় এত নিরাশ করে, বড় তাড়াতাড়ি সে নিরাশ হয়ে যায়, অসহায় মনে করে, আবার কিছু পায় উল্লসিত হয়, অন্যকে দিতে চায় না, বিপন্নতা করে, এগুলো মানুষের সাধারণ অবস্থা। আল্লাহ তাআলা এই সব অবস্থা বয়ান করেছেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন নামাজ যারা পড়ে আল্লাহ তাআলা তাদেরকে এই স্বাভাবিক মানুষের দুর্বলতা থেকে উঠে রেখেছে। নামাজ যে পড়ে সে যদি কিছু না পায় তো নিরাশ হবে না, যদি পায় বিপন্ন হবে না, বরং আল্লাহ তাআলা তাকে এই সব অবস্থার উঠে রেখেছে। তো সব জিনিসই আল্লাহ তাআলা দিয়েছেন নামাজের মধ্যে। আর এই নামাজে বহু সিফাত আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, নামাজের মধ্যে পাবন যারা করে তাদেরকে আল্লাহ তাআলা ফরা দান করেন, তাদেরকে সতর্ক দান করে। এই মোকাবেলায় জাহান্নামে জিজ্ঞেস করা হবে যে তোমরা এই জ্ঞান কেমন করে বোঝা, তারা উত্তর দেবে যে আমরা নামাজই ছিলাম। এই নামাজ এত বড় জিনিস যে দুনিয়াতেও তার জীবনকে স্বাভাবিক মানুষের দুর্বলতা থেকে উপরে নিয়ে যায় আর জাহান্নামের আজাদ থেকে তাকে নাজাত দেয়। এর মোকাবেলায় নামাজ যদি তার ঠিক মতো না হয়, তাহলে দুনিয়াতে তো নামাজ পড়বো, কিন্তু নামাজ যদি না হয় দুনিয়াতেও তার জন্য পরেশান হয়। মুসলিম যে সম্বন্ধে বলা হয়েছে তাদের জন্য দুর্ভাগ্য, নামাজ পড়ে অথচ তার জন্য কেন দুর্ভাগ্য, যে নামাজের ব্যাপারে তারা যত্নবান নয়, আর যারা একেবারেই যত্নবান নয় তাদের জন্য তো জানা নয়। فكذلك أصبحت الصلاة صلة بين العبد وربه، فإذا قام العبد أمام ربه وكبر وقرأ سورة الفاتحة، فإذا قال الحمد لله رب العالمين الله يجيبه فيقول حمدني ربي حمدني عبدي، فكذلك إذا قال الحمد لله رب العالمين الرحمن الرحيم فالله سبحانه وتعالى يقول أثنى علي عبدي، وكذلك إذا قال مالك يوم الدين الله يقول سبحانه وتعالى مجدني عبدي، فإذا يقول إياك نعبد وإياك نستعين الله سبحانه وتعالى يقول هذا بيني وبين عبدي ولعبدي ما سأل مني العون ومنه العبادة، فكذلك إذا قال اهدنا الصراط المستقيم الله سبحانه وتعالى كذلك يجيب صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. لأجل هذا الله سبحانه وتعالى جعل قسم صلاة بين العبد وبين بين ربه وبين عبده. لأجل هذا نتعلم العلم ما كيف تصح صلاتنا وكيف نعرف الله سبحانه وتعالى على بصيرة، لأن العلم بغير العمل مذموم كما أن العمل بغير العلم هو مذموم. الله تعالى إن نماز كي يتمر مرتدد عن كل شيء যে এই নামাজের মাধ্যমে সে আল্লাহর সাথে কথা বলে, নামাজ মধ্যে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা যখন পড়ে তো সূরা ফাতিহার মধ্যে সে এক এক আয়াত পড়ে আর আল্লাহ তাআলা প্রত্যেক আয়াতের উত্তর দেয়। আমার বন্দা আমার গুণগান গাইল, আমার বন্দা আমার প্রশংসা করলো, আর যখন পর্যন্ত এই আয়াতের মধ্যে যে একটা সূরা প্রস্তাবই আল্লাহ তাআলা এটা আমার বন্দা আমার কাছে যাচ্ছে আর আর যে সে তার যা সে যা আমি তাকে দান করব। নামাজের মধ্যে আল্লাহ তাআলা ভাগ করে নিয়েছেন কিছু বন্দার জন্য, কিছু আমার বন্দা আমার ইবাদত করে আমার প্রশংসা করে আর রব বন্দাকে দান করে। আল্লাহ তাআলা এই নামাজের গুরুত্বপূর্ণ মর্যাদা দিয়েছেন যে আল্লাহ সাথে সে কতক্ষণ করে আর আল্লাহ তাআলা বন্দাকে উত্তর দেন আর তার প্রশংসা করেন। কিন্তু এই নামাজ এবং আমার সম্পর্ক নিজের শুদ্ধ হয় একজন আইনের জন্য আল্লাহ তাআলা বড় মেহরবানি করে আমাদেরকে আরেকটা দৌলত দিয়েছেন, ওটা হচ্ছে আইন। এর অর্জন যেন করি যাতে আল্লাহ তাআলা আমাদের জীবনকে সুন্দর করেন, আর জীবন সুন্দর হওয়া মানে হলো যে আমার আমল যেন সুন্দর হয়, আমাদের নিয়ত যেন সুন্দর হয়, সুন্দর নিয়তের সাথে সুন্দর আমল, এটাই সুন্দর জীবন। আর এটা আল্লাহর কাছ থেকে শিখতে হয়, শিখলাম, কিন্তু ওটা যদি আমার জীবনে প্রয়োগ না থাকে তো ওই শিখার কোন হবে। আর আমি জীবনে কিছু করছি কিন্তু ওটা কাজে যেন এই নেই তো সেটাও আরেক ওটা, সেজন্য দুটো সমানে হওয়া চাই, এই দিনের সাথে যেন আমল। فكفى بالثناء والمدح بأهل العلم أن الله سبحانه وتعالى قرن للملائكة
واستشهدهم بوحدانيته، فالله يقول سبحانه وتعالى: شهد الله انه لا اله الا هو الملائكه اولو العلم قائما بالقسط، بشرط العلم قائما بالقسط، الذي يعمل بعلمه فانه فيكون علمه علما نافعا، اما الذي لم يعمل علمه فهذا هو علم ابليس، كان احدا مكرما ولكن لما عصى الله سبحانه وتعالى الله سبحانه وتعالى اذله. فقال العارفون: لو ان العلم بغير التقى لكان اعلم اهل الارض ابليس. وقالوا ايضا: طلبنا العلم لغير الله ليبالي بها السفهاء، فهو العلم الا لله. আরেকটি বড় কি ফজিলত হতে পারে যে আল্লাহ তাআলা আলিমের গুণগান গেয়েছেন, ফেরেশতাদেরকে সাক্ষী রেখেছেন, শাহিদ আল্লাহ লা ইলাহা ইল্লাহু ইল্লাহু আল-আলিমুল কাদির, এর উপর যারা থাকে তাদের প্রশংসা করেছেন, ফেরেশতাদেরকে সাক্ষী রেখেছেন, আর এর উপর দাঁড়ায় যারা ন্যায় পথে উপর থাকে। এই এলম আমাদেরকে ন্যায় পথের উপর রাখে, যদি এলমের সাথে তার কারো জীবন হয় তার আমন্ত্রণ সুন্দর হবে, আল্লাহটাকে মকবুল হবে, শুদ্ধ পথের উপর সে চলবে, অন্ধকার সে বাঁচবে, কিন্তু যদি এলমের উপর না থাকে আমল করতে গুমরাহির মধ্যে সে পড়বে আর শয়তান তাকে দখল করবে। সেই জন্য শয়তানের নিয়ন্ত্রণে যাতে চলে না যায় এই জন্য এলম চাওয়া দরকার। আল্লাহর কাছে যখন এলম নেব, যে এলম আল্লাহ বাধ্য বানায় আল্লাহ গুণগত বানায় ওই হচ্ছে মানে, কিন্তু ওই মালুমাত ইবলিস যেরকম ছিল যে জানে কিন্তু আল্লাহর বাধ্য নয় আল্লাহর অনুগত নয়, ওটা তো শয়তানি শয়তানে এই ক্ষেত্রে তার কোনো ফায়দা হবে না, কারো কোনো ফায়দা ফায়দা হবে না, মানে এই জন্য সেই জন্য আল্লাহর কাছ থেকে ওই এই চাওয়া যে এই জন্য সে আমল করে যে এই তাকে আল্লাহর বাধ্য হবে। الذي يطلب علمه لأجل الله سبحانه وتعالى ومعرفة ربه فهذا هو علم نافع، فلأجل هذا أدم بالصواب التي يكون العلم علما نافعا أن يكون صاحب العلم ذاكرا، فمقام الذكر بنسبة العلم فهو مقام الأدب عند الطعام، فالمرء لا يستطيع أن يأكل طعاما بلا أدب، ليس فيه لبن ولا فيه أدب، أدبات متنوعة، فكذلك الذكر يفسد العجب، وكذلك الله سبحانه وتعالى يقول: والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. فلأجل هذا نذكر الله سبحانه وتعالى أحيانا ونؤدي فوق جميع مخلوقات الله سبحانه وتعالى. যে এলমওয়ালার কাছে আল্লাহর জিকির আছে, আল্লাহর ধ্যান আছে, যে ওই এলমকে আমল করে এবং আমল আল্লাহর বাস্তে করে, অর্থাৎ আল্লাহর ধ্যানের সাথে করে, ওরা যদি আমল না করে তাহলে ওইটা কোনো এলম হলো না, আর যদি এটি করে কিন্তু আল্লাহর ধ্যান আল্লাহর বাস্তে নেওয়ার করে সেটা কোনো কাজ জিনিস হলো না, এলম না পাওয়ার জন্য তার শর্ত হলো ওইটার সাথে যদি জিকির থাকে, জিকির যদি থাকে এলমের সাথে ওইটা তো তার জন্য উপকারই হবে, আর জিকির যদি না থাকে ওইটার জন্য উপকারই হবে না, তার জন্য শুদ্ধ করতে চালাতে পারবে না, তাদেরকে ফায়দা উঠতে পারবে না। কিছুটা এই ধরনের যে ভাত খেতে হলে তরকারি প্রয়োজন আছে, কিন্তু যদি তরকারি কিছু না থাকে তাহলে শুধু ভাত এরকম যথেষ্ট হয় না, ওরকম এলমও যথেষ্ট হবে না, কোনো ক্ষেত্রে আরো বেশি দুর্বল হবে যদি তার সাথে দিকে না থাকে। আল্লাহ তারা এলমের পূর্ণতার জন্য দিকে দান করছে আল্লাহ। হ্যাঁ, فإذا نستطيع بمفعص الناس ندع عنهم بشرنا، فخاصة بالمسلمين، فإنما كانت المسلم عند الله عظيم، فنبينا صلى الله عليه وسلم يقول: بحسب يريد من الشر أن يحقر أخاه المسلم، يعني أن المرء المسلم إنما يكفيه بشر، إذا لم يفعل بشر أخرى إنما يكفيه أن يحقر أخاه المسلم، يقول مثلا هذا ليس في شيء، فإذا لا يقدر المسلمين جهودهم وسعيهم واعتقادهم ما دام أنهم عرفوا الله سبحانه وتعالى وأنهم مقرين أن الفوز والفلاح في اتباع النبي صلى الله عليه وسلم، فنترك عن شأنهم ندعوهم إلى الله سبحانه وتعالى بيننا وبينهم الدعوة والسلامة،
مهما كانوا بعيدين من حدود الشرع نحن نحاول أن نقربهم إلى الله سبحانه وتعالى. فإن لم نستطيع أن نقربهم إلى الله فعلينا أن لا نبعدهم عن مدارنا، لأجل هذا أن نجتهد بالمسلمين وأن نتيقن بأعمالنا. هذه هذا العمل الدعوة أن الله سبحانه وتعالى ينصرنا بسبب هذا العمل، وأنه عمل يجد نصرة الله سبحانه وتعالى دائما ومرارا. আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের উপকারের জন্য। তোমাদের সেরা উম্মত তোমাদেরকে মানুষের উপকারের জন্য পাঠানো হয়েছে। উপকার কি করবে ও তো কিছু করবে না, একেবারে বিপরীত জিনিস। সেজন্য আমার দ্বারা যেন কারো ক্ষতি না, বিশেষ করে মুসলমানের যত ক্ষতি না হয়। আল্লাহ তাআলা মুসলমানের জন্য বড় বহু বড় মর্যাদা, তার বহু বড় সম্মান, বহু বড় মর্যাদা আল্লাহ। সেই জন্য আমার দ্বারা যেন উপকার হয়, কোনো ক্ষতি না হয়। আর একজন মুসলমানের ক্ষতি হিসাবে এটা যথেষ্ট যে আমি তাকে তুচ্ছ মনে করি, তুচ্ছ মনে করা তার বহু বড় ক্ষতি আমি করে ফেললাম, বা আমার দ্বারা ক্ষতির একটা চেষ্টা হয়ে গেল, আমি তার শত্রুতা করে দিলাম, শুধু মনে হয় যে তুচ্ছ মনে। তো সেই জন্য জাহিরভাবে যারা ক্ষতি ব্যক্ত করবো না, বরং আমি যেন কোনো মুসলমানকে তুচ্ছ মনে করি। আর আমি ভালোবাসবো তার উপকার চাইবো, যার ভালোবাসবো উপকার করে সে আমার কাছে আসবে, আমার দিকে আকৃষ্ট হবে, মহাব্বত কাছে টেনে নেবে। আর যদি তারা যদি তুচ্ছ মনে করি, ঘৃণা করে সে আমার দূরে যাবে। তো কাউকে আমি যদি কাছে আসতে নাও পারি, আমার উপরটা আল্লাহ থাকবে, কমপক্ষে তাকে যদি দূরে ফেলে না, তাহলে তারা আমাদেরকে মুসলমানদের উপকার করা, মুসলমানের সম্মান করার কথা বুঝবে। فنعتقد هذا العمل المبارك أنه عمل الأنبياء، فالأنبياء الله سبحانه وتعالى اجتباه، وسر هذا العمل أن تصلح العلاقة بين الله وبين خلقه، لأجل هذا نجتهد بهذا العمل، ونتيقن أنه منصور من عند الله سبحانه وتعالى، كما رأينا عيادا في هذه الدنيا، كذلك أن الله سبحانه وتعالى ينصرنا في الدنيا وفي الآخرة. فالصحابة رضي الله عنهم لما عزموا جهد الدين وتيقنوا أن فلاحهم وفوزهم في الدين، فالله سبحانه وتعالى رضي الله عنه ورضوا عنه، ف800 صحابة رضي الله عنهم الله سبحانه وتعالى رضي الله مرة واحدة، لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة. وكذلك أهل بدر لما ثبت في القصة أن أحد من الصحابة رضي الله عنه معروف كتب كتابا لأهل قريش في وقت الذي يريد النبي صلى الله عليه وسلم أن يغزو إلى مكة، حاتم بن أبي بلطع معروف، فأوحي للنبي صلى الله عليه وسلم أن امرأة تمر بين مكة والمدينة تحمل سر النبي صلى الله عليه وسلم، فالنبي صلى الله عليه وسلم أرسل رجالا حصانا مثل علي بن طالب ومن معه، فجاءوا بالورقة فأخذوا منها من المرأة وجاءوا للنبي صلى الله عليه وسلم، فمكتوب في الورقة من حاتم بن أبي بلتع وهو رجل بدري. فقال عمر رضي الله عنه: دعني يا رسول الله أضرب عنق هذا المنافق. فالنبي صلى الله عليه وسلم يقول عمر، قال هذا كلام معناه، قال له: فماذا هذا من أهل بدر يا عمر؟ ماذا تعرف من أهل بدر؟ أولا قال النبي صلى الله عليه وسلم: حاتم، ماذا حملك كلام معناه؟ فقال: لم أرد فيها ارتداء عن ديني ولا حبا لأهل الكفر، بل رأى مصلحة خاصة، ذكر مصلحة خاصة ليس لنا حاجة في تبيينها. فكذلك قال النبي صلى الله عليه وسلم: دعوه فإنه صدق. وقال لعمر رضي الله عنه: فماذا تدري يا عمر كلاما معناه؟ فماذا تدري عمر يا أهل بدر؟ إنه أهل بدر، أن الله سبحانه وتعالى قال لأهل بدر: اعملوا ما شئتم فإن الله غفر لكم ما تقدمتم وما تأخرتم. الله تعالى اهدي رسول الله صلى الله عليه وسلم
এছাড়া বিশেষ বিশেষ ভাবে আল্লাহ তাআলা সাহাবাদের বিশেষ বিশেষ জামাতের প্রতি সন্তুষ্টি প্রকাশ ছিলেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিঃসন্তোষ প্রকাশ করেছেন, আদান করেছেন। বদাইদের ব্যাপারে আল্লাহ তাআলা নিঃসন্তোষ প্রকাশ করেছেন এত বেশি যে পরবর্তীতে যদি কোনো ত্রুটি হয়েও যায় ওই বড় সন্তুষ্টির কারণে সেই ভুল থেকে জামাতের গোপন কথাকে কাফেরদের কাছে প্রকাশ করে দেওয়া এই কথা যখন জানা জানি হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর পরেও উনাকে কতল করার হুকুম দিলেন না, সত্যতা বলেছেন বলে মা বললেন আমার নাম মনে আসলে আমি শেষ করে দিলেন যারা শরীর করেছেন তাদেরকে আল্লাহ মাফ করেছেন, বদলে যারা শরীর তাদের মাফ করেছেন। আর আমাদের এত বড় শ্রদ্ধা পাওয়ার কারণ হল যে তারা এই দিনের মেহনতকে তারা করেছেন للأعمال المضارية وشورة المضارية وشورة المجلس. يقول النبي صلى الله عليه وسلم إن الله يحب إذا عمل العبد عملا أن يتقنه، إن الله يحب إذا عمل العبد عملا أن يتقنه. لأجل هذا نهتم بالعمل، بعدما اجتهدنا بالعمل ونهتم بالعمل وهذا العمل أيضا عمل منظم. نحن في المسجد في المقام نجتهد في المقام، ولكن المقام له علاقة لا بد للمجلس. نحضر جميعنا بإذن الله بقدر الحاجة في شورة المقام، وكذلك نحضر بقدر الحاجة في شورة المركز، وكذلك نحضر ما شاء الله تعالى نحاول أن ما شاء الله جزاكم الله خيرا أن نخرج إلى خارج البلاد كذلك. فإن هذا العمل هو عمل مرتب له مراكز وله علماء وله أيضا خبراء متخصصين في العمل. فالعمل إذا أخذنا بترتيبه ونهجه وشورته فيكون هذا العمل مثمرا. فصحابة رضي الله عنهم لما اجتهدوا و ألغوا الضوء على هذا العمل جهد الدين، الله سبحانه وتعالى سخر لهم الأشياء. فيذكر من النقباء أنا يذكر للصحابة رضي الله عنهم سخروا ما سوى الله فسخر لهم القوم. فلما اجتهدوا وقرروا وفرغوا لدين الله سبحانه وتعالى، الله سبحانه وتعالى جعل الدنيا حتى تحت أقدامهم، حتى مثل أبو هريرة الذي يقع بين حجرة عائشة وبين مسجد رسول الله صلى الله عليه وسلم لا يجد الجوع. هكذا إنه يدخل بمنديل من ذهب حرير. فكذلك هذا عزة دينية، جزاكم الله خيرا أن يجتهد في الدين إن شاء الله تعالى. فكذلك إن شاء الله تعالى جزاكم الله خيرا لا بد من الجهد والاجتهاد. لا بد جزاكم الله خيرا من الاجتهاد. فالجهد هو جهد المرتب، ويوجد في ثمرات العمل بالجهد وتركه. فمثلا صاحب مصطلح وكذلك صاحب الذي يريد لا يرعب في الدين لا يجد منفعة الدين، ولكن الذي يرعب في الدين يجد منفعة الدين ويستحسن منفعة الدين. لأجل هذا الله سبحانه وتعالى ذكر جهد الصحابة رضي الله عنه وجود الأمة. فيستحصل بقوة الإيمان والهداية عامة. الله سبحانه وتعالى يقول ولنبلونكم شيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون
أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. يجدون هدى الله سبحانه وتعالى عيان. أما صاحب العبادة الذي يقيم الصلاة ويعمل مساجد الله فعرف الله يقول فعسى أولئك أن يكونوا من المهتدين. فجود الاجتهاد فالإيمان الذي يلتج بمجاهلة الله سبحانه وتعالى يرزقه صاحبه الهداية كما قال الله سبحانه وتعالى آية معروفة والذين جاهدوا فينا لنهدينهم سبلنا. فإن شاء الله تعالى نسجل أسماءنا ونقدم إن شاء الله أنفسنا ونخرج في سبيل الله أربعة أشهر إن شاء الله الذي يقدم يقدمه الله. تساووا مستعدون إن شاء الله. এর জন্য বা এই দিন যাতে আমাদের মধ্যে থাকে সাহাবারা মেহনত করেছেন আর এই মেহনতে তাদের ইস্তেগফার গ্রহণ করেছেন মঞ্জুর করেছেন যারা তিনি মেহনত করে আল্লাহ তাআলা তাদের হিদায়াতের ব্যাপারে ডাকতে এসেছেন যারা নিজস্ব আমল করে তাদের ব্যাপারে আশা করছেন হতে পারে আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত আশা করুন কত বেশি জোরের সাথে যেরকম যারা মুজাহাদা করে মেহনত করে দাওয়াতে তাদেরকে আল্লাহ তাআলা যে ভাষা করেছেন নিশ্চয়ই দেয়াতের যারা নিজস্ব আমল করে তাদের জন্য আল্লাহ তাআলা হিদায়াতের ওয়াদা করেছেন কিন্তু ভাষার মধ্যে তাদের পার্থক্য ওই বৈশ্য ভাষা বরং ওই ওই স্তরে আল্লাহ রাখে আল্লাহ তাআলা বড় মেহরবান করে আমাদেরকে দিন এবং দিনের মেহনত দান করেছেন যখন দিন দিনের মেহনত করার চেষ্টা করবো আল্লাহ তাআলা আমাদের নিজেদেরকে আমাদের হিদায়াতের উপর রাখবেন আর আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াতের উপলক্ষ পাবেন। আর একজন মানুষের জন্য এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছু নেই সে দুনিয়াতে মানুষের মঙ্গলের কারণ আর আমার সবাই কথা শেষ হয়ে গেছে কাশ্মীরে যে আমি কথা বলছি ঢাকার মিরপুরে একবার কাশ্মীর গেছি কাশ্মীর যখন আমরা কথা বলছি অমুমি জমান অমুমি কাশ্মীর গাছকে যখন কথা বলছি একদম ওনার বয়স ধরা তার বেশ অনেক আগে কথা তো খুব ভালো কথা মানে 40-50 মতো হতে বয়স হতে পারে যখন ওনার ঘরের সামনে বাড়ির সামনে ওনার সাথে কথা বলছি বাড়ির ভিতর থেকে একটা ছেলে অল্প বয়সের ছেলে তো সরঞ্জাম হতে পারে দৌড়ে এসে ওনাকে কিন্তু কি বললো আর বলার সাথে সাথে আমাদের যে তিনি না তাকিয়ে তাকে কিছু কথা বলে একটা সৌজন্য আছে তো যে একটা আমি ঘুরে তাকে আসে এরকম না তখন ভিতরে চলে গেল আমাদের মনে কি জানি কি হলো আমি নিজেও ছিলাম কিন্তু ভালো করে জানি আমার কি হলো বাড়ির ভিতর ঢুকে পড়ল এটুকু অস্বাভাবিক জিনিস একজন মানুষের বাড়ির ভিতর ঢুকে যাওয়া আমরা তার বাড়িতে ঢুকে যাই কারণ ওই ছেলের আশা এবং ওনার চলে যাওয়া সবই অস্বাভাবিক ছিল এই অস্বাভাবিক আচরণে আমাদের মনেও কি সন্দেহ জেগেছে বাড়িতে ঢুকে পড়ে ঢুকে গিয়ে দেখি একটা দরজা বন্ধ আর সেই দরজাকে উনি খুলবার চেষ্টা করছে আমরাও যে কয়েকজন ছিলাম অমিক আসতে কিছুই না বুঝে ওনার সাথে দরজা খোলার চেষ্টায় লেগে আর আমরা জোরে লাঠি টাতি মেরে দরজা ভেঙে দরজা ভেঙে দেখি ওনার ছেলে খাটের উপর দাঁড়িয়ে সিলিং ফ্যানের সাথে নিজেকে ঝুলাবার চেষ্টা করছে ওই সময় আমরা গিয়ে বুঝি জাহিদুল ছোটটা করে কিন্তু নিশ্চয়ই এটা আমার আমার সাথী যারা ছিলেন তাদের জন্য এটা সৌভাগ্য যে একজন মানুষের জীবন বাঁচার ব্যাপারে আমরা ব্যবহার হয়ে গেলাম সৌভাগ্য যদি এর মোকাবেলায় একজনের ক্ষতির কারণ হতাম অ্যাক্সিডেন্ট মানুষ ইচ্ছা করে না কিন্তু দুঃখের কথা হচ্ছে আমি তার মৃত্যুর কারণ হলাম বা আমি কারো ক্ষতির কারণ হয়ে যাওয়া এটা যেন খুব দুর্ভাগ্য কারো উপকারের কারণ হওয়া বড় সৌভাগ্য অথচ সেই ছেলেটি বেঁচে গেল বেঁচে যাওয়ার পরে সে নেক হবে না বদ হবে না চোর হবে না ডাকাত হবে না পীর হবে না দেবের সময় কিছুই জানে না এর মোকাবেলায় একজন মানুষের রুহানিভাবে বেঁচে যাওয়া বিমান পেয়ে যাওয়া আর তার উপলক্ষ যদি আমি হই করে তো বন্দা উপলক্ষ যে যে জিনিসের উপলক্ষ নিজেকে বানাতে চায় আল্লাহ তাআলা যদি তার চেষ্টাকে কবুল করেন আল্লাহ তাআলা তাকে ওই ধরনের উপলক্ষ বানিয়ে সাহাবরা
হিদায়তের উপলক্ষ হতে চেয়েছেন, আল্লাহ তারা তাদেরকে হিদায়তের উপলক্ষ বানিয়েছেন, তাদের কারণে সেই জমানায় মানুষ হিদায়ত পেয়েছে, আজ পর্যন্ত আমরা ওনাদের কারণে হিদায়ত পাচ্ছি। আজ কেমন করে পাচ্ছি? এই হিদায়তের কথা সাহাবাদের নাম করে করে আমাদের মধ্যে হিদায়ত আসে। কাউকে তো শুক্রবার সময় সাহাবাদের কথা বলুন, 1400-1500 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু হিদায়তের কাজ তারা দুনিয়াতে করে গেছেন, তার নাম এখন করে গেছে। আমিও যদি ওরকম হিদায়তের প্রয়োগ করি, একজন মানুষের ভালো পথে চলে আসার উপর এর চেয়ে বড় আল্লাহ পক্ষ থেকে কোনো দান হয়। আল্লাহ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে মানুষের হিদায়তের জন্য ব্যবহার করেছে, আর এটা বড় সহজ। আমি যদি একটু দিনের কাজের মধ্যে লেগে যাই, আমার কারণে আমার বন্ধুর মধ্যে বাস করি, আর দুনিয়াতে ছাত্র যারা তারা জানার যে কিভাবে মানুষের জীবন নষ্ট হচ্ছে, ছেলে পড়াশোনা করতে আসে আর কিছুদিন পরে বাড়িতে নেশাগ্রস্ত হয়ে যায়। তোমাদের নিজস্ব জানাশোনা বন্ধু বান্ধবের মধ্যেও হয়তো থাকতে পারে, একটা ছেলে নেশাগ্রস্ত হয়ে যাবে, ওর জীবন তো গেল, ওর গোটা পরিবারকে সে শেষ করবে, নিজেও শেষ হোক আর কত লোককে শেষ করবে। আমার বা তোমার অল্পটুকু চেষ্টা থাকে সেই ছেলে যে নেশাগ্রস্ত হতে পারতো সে অতিয়াল হতে পারে, অনেক সময় হয়ে যায়। আর এজন্য যে খুব বড় ব্যাপার তা করেন তো, আমাদের একবারকার দুবারকার সাক্ষাৎ, একটা দুটা মিষ্টি কথা বলা, কখনো এক পেলা চা খাওয়ানো খুব বড় ব্যাপার না, কিন্তু আমার তো মনেও নাই যে আমি তাকে পেলা চা খাইছিলাম, ওই পেলা চা তো তুমি খেয়ে মনে থাকে না, থাকবার কথা হয়। কিন্তু আমি মিষ্টি কথা বলেছি, ভালো কথা বলেছি, দোকানে একসাথে বসে এক পেলা তো চা খেয়েছি, তারপর একসাথে মসজিদে চলে এসেছি, ওইটা তার জীবন ঘুরে যাওয়ার কারণ। এই রাজশাহীতে ইউনিভার্সিটি ক্যাম্পাসের বাসায় আমার দূর সম্পর্কে আত্মীয়, আমার শ্বশুর বাড়ি দিকের আত্মীয়, তারা এসেছে ইউনিভার্সিটি দেখবার জন্য, ইউনিভার্সিটি দেখার জন্য অনেক খুব আসে, শহর এসেছে, তারপর খেয়াল আছে ইউনিভার্সিটি দেখা যায়। ইউনিভার্সিটি ঘোরাঘুরি করতে গিয়ে কার আবার মনে পড়েছে যে আমাদের একজন আত্মীয় তো এখানে আছে, তো খুঁজে বের করেছে, তো বের করে আমাদের বাসায় গিয়েছে। এত দূরের আত্মীয় যে আমার শ্বশুর বাড়ির পক্ষে থেকে তাও চিনতে পারে, তারাও চিনে না, ওই কোথায় কোথায় নাম টাম নেই, তো যেহেতু এসেছে একটু স্বাভাবিক ভত্তা সৌজন্য যেরকম অল্প স্বল্প নাস্তা করা মেহনত করা কিছু কথাবার্তা বললাম, আর এই কথাবার্তা বলার মাধ্যমে দু চারটা দিনের কথা বল, কথা তো শেষ হয়ে গেল। বছর খানেক পরে বা আরো বেশি হতে পারে চাপাই নোয়াকগঞ্জে একটু ইস্তেমায় গিয়েছি, একজন লোক দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, লম্বা দাড়ি টুপি মাথায়, আর যে সে দাঁড়িয়ে এত বেশি আদর করছে, আর তারপর আমাকে জিজ্ঞেস করলো আমাকে চিনতে পারছেন, আমি কেমন করেছি, তখন সে বলেছিল ওই যে আপনার বাসায় গিয়েছিল, আপনি কিছু কথা বলেছিলেন, সেই কথা পরে আমি এখানে এসে জমাতে গেলাম, তারপরে এই গতকালকে তিন চিলা শেষ করলাম। মানুষ বুঝেও না, কখনো হয়তো আমি একটা আম খেয়েছি, আম খেয়ে আটটা ফেলে দিয়েছি তার চিলের সাথে, সেই পড়ে যাওয়া আটি এত বড় গাছ হয় যে গোটা পরিবারকে আম খাওয়ায়, আত্মীয় স্বজনকে আম খাওয়ায়, আমি খেয়ালই করি না। আল্লাহ তাআলা বহু বড় বড় কাজ কিভাবে যে করিয়ে নেন বলতে পারবো। ফ্রান্সের জিম্মাদার সাথে একজন শেখ হাম্মাম হাফিজ আলেম, ভালো আলেম, গত কয়েক বছর আগে সৌদি আরব গোটা দুনিয়া থেকে কনফারেন্স ডেকেছিল, ওনাকেও ডেকেছিল, ওই ওনাকেই তখন ওই কনফারেন্স মধ্যে তারা ওনাকে ইমামও বানিয়েছিল, এতে বোঝা যায় যে আন্তর্জাতিক খ্যাতি আছে চীনে, ভালো আলেম। উনি হজের সময় একবার উনি কিভাবে তবলিগে লেগেছেন বলছেন, বলছে একটা ট্রেনে যাচ্ছিলাম, লন্ডন প্যারিস বড় শহরগুলোতে বাস সার্ভিসও আছে, আবার শহরের ট্রেন সার্ভিসও আছে, আন্ডারগ্রাউন্ড ট্রেন, যে আপনার কলকাতা যে পাতা দিয়ে যেতে করেছেন, বেশিরভাগ লোক ওই আন্ডারগ্রাউন্ড ট্রেনেই চলাফেরা করে, ওটাই দ্রুতও বেশি সস্তাও করে ইত্যাদি, তো ওরকম আন্ডারগ্রাউন্ড ট্রেনে সেপারেটলি প্যারিস ওই আন্ডারগ্রাউন্ড ট্রেন বলে মেট্রো, মেট্রোতে যাচ্ছিলাম, একজন আমার কাছে বসলো, বসে আমার কাছে কিছু কথাবার্তা বললো, তারপর মসজিদে যাওয়ার জন্য বললো, তো মসজিদে গেলাম, তো মসজিদে যাওয়ার পরে এখন আরও কিছু কথা হলো, তো আমাকে ডাকলো, ধীরে 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 তারপর আল্লাহ তালা মেহরবানি করেছেন, তারপর তো নিয়ে গেছি, তার সময় লাগিয়েছি, তো ওখানে ফ্রান্সের জিম্মাদার হয়েছে,
সব কথা শেষের পরে তারপর জিজ্ঞেস করলেন যে ওই যে আমার মেট্রোতে আমার পাশে যে বসেছিল কে বসেছিল জানো? আমাকে জিজ্ঞেস করলেন তো আপনার পাশে কে বসেছিল আমি কেমন করে বলবো? তুমি বসেছিলে। কখনো কখনো বড় যত্ন করে একটা গাছ লাগালো ওইটা হয় ওইটা তিনবার চিনবেন ছাড়া ফেলেছে শেষ। আর একটা লাগালো কোনো খেয়ালই করেনি একটা আঁটি ছুড়ে ফেলেছে ওইটা থেকে হয়ে যায় বাগান। আল্লাহ তালা কখন কোনটাকে কবুল করেন বন্ধা কিছুই জানে। যদি নিজের চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে মানুষের হৃদায়তের উপলক্ষ বানাবেন। আর হৃদায়তের উপলক্ষ হওয়া যাওয়া হয়ে যাওয়া আল্লাহর তরফ থেকে বহু বড় নিয়ম। আম্বিয়ায়ে সালাতুসসালাম তারা এই নিয়ামত দিয়ে তাদের কলঙ্কিত করেছে, তাদেরকে হৃদায়তের উপলক্ষ বানিয়েছে। পরবর্তীকালে যত ওলি আল্লাহরা সব ওলি আল্লাহদের উপর আল্লাহ তালার এই খাস নিয়ামত যে আল্লাহ তালা তাদেরকে হৃদায়তের উপলক্ষ বানিয়েছে। শাহজালাল রহমতুল্লাহ আলাই ওনার উপর বড় নিয়ামত হৃদায়তের উপলক্ষ বানিয়েছে। উনি তাহাজ্জুদ করতেন, উনি জিকির করতেন, এই সবগুলো নিয়ামত কিন্তু হৃদায়তের উপলক্ষ বানিয়েছেন কিন্তু সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তালা আমাদের তো মানুষের হৃদায়তের উপলক্ষ বানান, এটা আল্লাহ তালাকে বহু বড় নিয়ামত আমরা আশা করি। আর আল্লাহর জন্য দেওয়া তো কোনো কঠিন কাজ না, আল্লাহ তালা যে যাকে যা তাকে দিতে পারে। আমার মতে এবং তুচ্ছ মানুষকে যদি আল্লাহ তালা হৃদায়তের জন্য কবুল করেনি আল্লাহ করতে পারে, আমরা আল্লাহ কিছু চাইতে তো পারি কিনা ইনশাআল্লাহ। এই জন্য সবাই মত করি ইনশাআল্লাহ যে আমি চাই যে আল্লাহ তালা যেন আমাদেরকে হৃদায়তের উপলক্ষ পান। আর সেই চাওয়ার রাস্তা কি? আল্লাহ পথে বেরো, তিন দিনের জন্য যাই, চিল্লার জন্য যাই, তিন চিল্লার জন্য যায়, ঠিক আছে ইনশাআল্লাহ। যখন আমি চেষ্টা করবো আল্লাহ তালা বানাবে ইনশাআল্লাহ। এখানে উপস্থিত যারা আছে তাদের বড় একটা অংশ ইউনিভার্সিটি ছাত্র, আমরা ইউনিভার্সিটি ছাত্র যারা এখানে এসে এসেছি ডিগ্রি চল, আল্লাহ তালা মেহরবানি করে আমাকে এনে এনেছেন মসজিদ, এখানে এসে দিনের কথা শুনছি। আমি যদি নিয়ত করে নিই যে আমি হিদায়তওয়ালাও হব, হিদায়তের উপলক্ষ হব, আল্লাহ তালা আমাদের মতো অনেক লোককে তার পড়াশোনা হচ্ছে, তার ডিগ্রি হচ্ছে, আর পুরা দুনিয়াতে শুধু দেশে নয় পুরা দুনিয়াতে হৃদায়তের কাজ করাচ্ছে। আর যে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় হৃদায়তের প্রচুর কাজ হচ্ছে তার বড় একটা অংশ ছাত্রদের মাধ্যমে গোটা ফ্রান্স তবলিগে কাজ হচ্ছে। এই ফ্রান্সের তবলিগের কাজ ছাত্রদের মাধ্যমে প্রধানত আলিগড় থেকে পাশ করে অনলাইন ছাত্র পিএইচডি করতে গিয়েছিলেন, ওনার পিএইচডিও হচ্ছে খুব অল্প সময়, তিন বছরের কম, তিন বছরের কমের তো পিএইচডি হয়ে যাওয়া বড় বিরল ব্যাপার। আর এর মধ্যে ওখানে তবলিগের কাজের একটা মোকামে কাজ করে এসেছে, এই ইংরেজ দেশে সোমালি মরিতান ইত্যাদি এই দেশগুলোর তবলিগের কাজ উঠিয়েছে কিন্তু ফ্রান্স, ফ্রান্স থেকে মরিতান ইত্যাদি তবলিগে জমা দিয়েছে ওখানে কাজ উঠেছে। তো সেই জন্যে আল্লাহ তালা যে কাকে নতুন কাজ করিয়ে নেন আল্লাহ কাছে বড় আশা করতে পারে। তো আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আমি এখানে দিনের কাজের মধ্যে শরীর হবো, আল্লাহর কাছে তফিক চাইবো যে আল্লাহ তুমি আমাকে হিদায়ত দাও আর আমাকে হিদায়তের জন্য কবুল করো। এই জন্যে আমরা চিল্লার জন্য চিল্লার জন্য নিয়ত করবো ইনশাআল্লাহ। ছাত্র যারা আছে আমাদের সামনে পরবর্তী সুযোগ হবে সামার ভ্যাকেশন, সামার ভ্যাকেশনে আমরা সময় লাগাতে পারি। প্রত্যেক বছর এখানে সামার ভ্যাকেশন হয় আলহামদুলিল্লাহ অনেকগুলো জমা যায়, এই বছর ইনশাআল্লাহ যাবে। এখন থেকে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা সামার ভ্যাকেশনে যাবো, এখন থেকে নিয়ত করে প্রস্তুতি করি তো আমার নিজেও প্রস্তুত হবো আরও দর্শক প্রস্তুত করতে পারবো। তো সেই জন্য ছাত্র যারা আছে সবাই নিয়ত করি ইনশাআল্লাহ। বেশি সবার বেশি সময় লাগবে দোয়া করি, চেষ্টা করি, প্রস্তুতি নিই, অসুবিধা যদি কিছু থেকেও থাকে আল্লাহ তালা ইনশাআল্লাহ দূর করে দেবেন। এই জন্য সামার ভ্যাকেশন যাওয়ার জন্য সবাই নিয়ত করি বিসমিল্লাহ করে দাঁড়ায়। আমরা মসজিদের ওই উত্তর দক্ষিণ পূর্ব প্রান্ত চলে যাই, যা দাঁড়ালাম সময় লাগাম ইনশাআল্লাহ দক্ষিণ পূর্ব প্রান্ত চলে যাই, ওখানে গিয়ে আলাদা মসজিদ হিসাবে ভাগ হয়ে নাম ধরে এসএসসি যারা আছে যে কোনো কিছু ক্রিটিক আসতে রাখে তোমরা আমি নতুন ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষা করে সময় লাগাবো, তোমরা একটু পয়সা দেবো।